হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আর্ক ফ্যামিলি স্টোরি। আজকে একটা নতুন মজাদার একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইলিশ মাছ তো আমরা অনেকভাবেই খাই, আজকে রেসিপিটা হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এইভাবে ঝোল রান্না করলে অনেক বেশি মজাদার হয় খেতে। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিভাবে সহজভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমরা ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছি। এখানে এক চামচ হলুদের গুঁড়া, লবণের গুঁড়া আর আন্দাজ মতো মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। ইলিশ মাছগুলো এখানে খুব বেশি ভাজা যাবে না, অল্প আছে। ইলিশ মাছগুলো দুই পাশ উল্টে পাল্টে ভেজে নেওয়া হবে। এইবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর, তেলটা গরম হয়ে আসার পর পরই আমরা মাছগুলো এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দেব। এ পর্যায়ে এসে চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ আলু বেগুনের ঝোলের মানে পাতলা ঝোলের মাছগুলো কম ভাজলেই ভালো, বেশি ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছগুলো দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে মাছগুলো এক এক করে নামিয়ে নিব। এইবার আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিব, কিন্তু এর আগে আমরা শুধু আলুটাকে আলাদা করে ভাজব, কারণ আলুটা ভাজতে একটু সময় বেশি লাগবে। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে আলুটাকে ভাজতে হবে। আলুটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন বেগুনগুলো দিয়ে দিব ভাজার জন্য। বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভাজা করে নিব। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আমরা 4-5 মিনিট ঢেকে সিদ্ধ করে নিব, যাতে এখানে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পর আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমরা আরেকটা ফ্রাই প্যানে ঝোলের রেডি করব। 4-5 মিনিট পর আলুটা সিদ্ধ হয়ে আসছে, এবার একটা প্লেটে নামিয়ে নিব। এবার আলাদা একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসার পর পর তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিব। এখন আমরা এখানে মশলাটা রেডি করে নিব। 1/2 চামচ হলুদের গুঁড়া, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর এখানে জিরা বাটা দিয়ে দিব। মশলাটা ভালো করে মিক্স করে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিব। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিব। 3-4 মিনিট পরে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে। তো এই পর্যায়ে এসে লবণটা চেক করে নেওয়া যেতে পারে, যদি লবণ কম মনে হয় তখন লবণটা আবার অ্যাড করা যাবে। মশলাটা কষানোর পর আলু বেগুনটা মশলাতে দিয়ে দিব। মশলার সাথে আলু বেগুনটা ভালো করে আরেকটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যখন মশলার সাথে আলু বেগুনটা মিশে যাবে তারপর আন্দাজ মতো পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। তারপর অপেক্ষা করব ঝোলটা বলক উঠা পর্যন্ত। 4-5 মিনিট অপেক্ষা করার পর যখন বলক উঠে আসবে তারপর এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর 4-5 মিনিট আবারও এভাবে রান্না করে নিব। তবে এই পর্যায়ে এসে খুব বেশি মাছগুলোকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এভাবেই 4-5 মিনিট রান্না করার পর আজকের আলু বেগুনের ঝোলের ইলিশ মাছের তরকারি রেডি হয়ে যাবে। তারপর আমরা একটা পাত্রে সার্ভ করে নিব। কেমন লাগলো আজকের এই মজাদার রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, টাটা।